নমস্কার, আমি নীল, আপনারা দেখছেন টুকটাক টেক। আর আজকে কথা মতো আমি নিয়ে এসেছি টুকটাক টেকে গেম রিভিউ। তাই আসুন দেখে নিই শ্যাডো অফ দ্য টুম রেডার গেমটা ঠিক কতটা ভালো বা কতটা খারাপ। কম্পিউটার ভিডিও গেমসের দুনিয়াতে টুম রেডারের প্রথম আগমন 1996 সালে টুম রেডার ওয়ানের হাত ধরে। আমি যখন গেমটা খেলি আমার তখন বয়স ছিল 4-5 বছর। তো যাই হোক, নস্টালজিয়ার জায়গা একটা। তো তারপরে বহু টুম রেডারের গেম সেই সিরিজে এসছে এবং তারপরে বহুবার সফট রিবুট, হার্ড রিবুট করে আলটিমেটলি স্কোয়ার এনিক্সের হাত ধরে এসছে সার্ভাইভার টাইম লাইন। অর্থাৎ আগের যে গেমগুলো ছিল সেগুলো লারা ক্রফ্টকে দেখাতে একজন হার্ড এন্ড আর্কিওলজিস্ট হিসেবে, যে বহুদিন ধরে এই কাজ করছে এবং করে চলেছে। কিন্তু সার্ভাইভার টাইম লাইন দেখায় কী করে একটা সাধারণ কলেজ স্টুডেন্ট আস্তে আস্তে হার্ড এন্ড হয়ে একটা আর্কিওলজার বলে কথা হয় না বোধ হয়, আর্কিওলজিক্যাল এক্সপ্লোরার, একজন অ্যাডভেঞ্চারার এবং একজন কিলার হয়ে উঠল, সেই গল্পটা। আমি বলেছিলাম যে আমাদের রিভিউগুলো অনেকটা গল্পের উপর বেস করে, অর্থাৎ কতটা ভালো গল্পটা। তবু গল্পের যাওয়ার আগে কিছুটা গেমের টেকনিক্যাল দিক আমাকে আলোচনা করতেই হবে। তো সেক্ষেত্রে আমি ওভারঅল গেম প্লে নিয়ে যদি কিছু কথা বলতে চাই, আমাকে প্রথম যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে গেমটার রেসপন্সিভনেস, অর্থাৎ গেমটার লোড টাইমস কীরকম। দেখুন, আমার প্রসেসার আছে রাইজেন 9 3900X এবং আমার 64 GB র্যাম আছে। আমার সি ড্রাইভটা যদিও SSD আছে কিন্তু গেমটা যে ড্রাইভ থেকে চলে, গেমের ফাইলগুলো কিন্তু আছে ই ড্রাইভটা আমার 4 TB একটা WD পার্পল হার্ড ড্রাইভ আছে, যেটা আমার স্টিম লাইব্রেরি হিসেবে ইউজ হয়। তো সেখান থেকে কিন্তু লোড টাইম খারাপ না, তাড়াতাড়ি গেমটা চালু হয় এবং প্রথমে তিনটে লোগো দেখায়, স্কোয়ার ইনিক্স, ক্রিস্টাল ডাইনামিক্স এবং এইডোস মন্ট্রিয়াল। তিনটে লোগো কিন্তু আনস্কিপেবল, কিন্তু খুব একটা সময় নেয় না, খুব তাড়াতাড়ি তিনটে লোগো চলে চলে গিয়ে আমাদের গেমের প্লে মেনুতে চলে আসে। এবার যদি গেমের ফিজিক্স, কন্ট্রোল এবং গ্রাফিক্স নিয়ে কথা বলি আমি, প্রথম কথা হচ্ছে যারা টুম রেডার ওয়ান, মানে টুম রেডার তারপর রাইজ অফ দ্য টুম রেডার এবং শ্যাডো অফ দ্য টুম রেডার খেলেছেন, তিনটে সিরিজ খেলেছেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন যে কন্ট্রোলটা আস্তে আস্তে অনেক সরলীকৃত হয়েছে এবং অনেক বেশি ম্যাচিওর হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, টুম রেডার ওয়ানে যেগুলো মেলি কিল হতো, স্টেলথ কিল করতে হতো, সেখানে আপনি শুধু ই প্রেস করলে কিলটা কিন্তু হতো না। ই প্রেস করার পর কন্টিনিউয়াসলি আপনাকে লেফট আর রাইট অ্যারো ম্যাশ করতে হতো, তাহলে কিলটা কমপ্লিট হতো। কিন্তু এখানে জাস্ট আপনি এনিমির পেছনে গিয়ে ই প্রেস করলে স্টেলথ কিলটা হয়ে যায়। তো অনেকটা ইজি হয়েছে কন্ট্রোলগুলো, এক নম্বর। দু নম্বর জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই গ্রাফিক্সের উন্নতি। আপনি তিনটে যদি গেমের মধ্যে দেখেন, লারা ক্রফ্টের ফিচার্সগুলো, মুখের ফিচার, চুল ইত্যাদি জিনিস অনেক বেশি ডিফাইন্ড হয়েছে, অনেক কিছু বেটার হয়েছে। এবং সবথেকে বড় কথা, তিনটে গেমের মধ্যে একমাত্র শ্যাডো অফ দ্য টুম রেডার কিন্তু DLSS সাপোর্ট করে, বাকিগুলো DLSS সাপোর্ট করে না। তো DLSS সাপোর্ট করে বলেই এর গেমের ফ্রেমস খুব ভালো আসে। DLSS অন করলে মোটামুটি 4K আমি দেখেছি অ্যারাউন্ড আমার 70-80 ফ্রেমসের মধ্যে আমি পাই। তো গেম প্লের মধ্যে আমি গ্রাফিক্সের কথা বললাম, সেটা ছাড়া আমাকে যদি আলাদা করে বলতে হয় সেটা হচ্ছে যে আমি 3060 Ti-তে খেলি, যেটা একটা একদম লেটেস্ট জেনারেশন কার্ড এবং অবশ্যই RTX সাপোর্টেড। এবং এটাতে অবশ্যই আমি 4K দেখে, আমার মনিটারটা 4K আছে, যদি কোনো গেমিং মনিটার না, 60Hz মনিটার। আমার মনিটার কী আছে সেটা নিয়ে একটা ভিডিও আসবে আমাদের। তো যাই হোক, এই তো সেই 4K আমার গেমের প্রথম কথা রেন্ডার কোয়ালিটি তো খুবই ভালো হয় এবং কোনো কোথাও আটকে বা না, মানে বিনা আটকে গেমটা আমার চলে, কোনো কোথাও আজ অব্দি ল্যাগ আমি দেখিনি। এনভিডিয়া ড্রাইভারের জন্য একবার দুবার গেম ক্র্যাশ করেছে, বাট সেটা খুব নর্মাল, সেটা আপনারা দেখতে পাবেন। আমার একটা স্ট্রিমের মধ্যে গেমটা ক্র্যাশ করেছিল, আমি গোটা স্ট্রিমটার লিঙ্ক, মানে আমি গেমটা বেশ কয়েক পার্টে পুরোটাই স্ট্রিম করেছিলাম আমার চ্যানেলে, স্ট্রিমের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে দেখে নিতে পারেন। এবার আসতে হবে স্টোরিতে। আমার মতো যারা 90 দশকের ছেলে পুলে, অর্থাৎ 90s kid যাদের বলা হয়, তারা যদি টিনটিন বা ইন্ডিয়ানা জোন্সের ফ্যান হন তাহলে টুম রেডার আপনার ভালো লাগতে পারত। প্রথম কথা যে শ্যাডো অফ দ্য টুম রেডারের গল্পটা আপনি যদি বুঝতে হয় আপনাকে আগের দুটো গেম খেললে ভালো, কিন্তু না খেললে আপনার বুঝতে কোনো গল্পটা নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনি প্রথম থেকে খেলতে পারবেন। এবং এটাতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেক্সিকোর কিছু সূত্র ধরে লারা বেসিক্যালি এলডোরাডো খুঁজে বার করে এবং এলডোরাডোতে যায়, সেখানে একটা মিস্ট্রি সলভ করে। সেটা আমি আর স্পয়লার দিচ্ছি না এখানে একদমই, কিন্তু এলডোরাডোর নাম এখানে পাইতিতি এবং সেখানে লারার আর্চেনিমি অর্থাৎ ট্রিনিটির আবির্ভাব ঘটে এবং সেখান থেকে পুরো ঘটনাটা কী ঘটে তারপরে সেটা জানার জন্য আপনাকে খেলতেই হবে। কিন্তু এখানে যেটা বলা সেটা হচ্ছে এই গেমের কাটসিনগুলো আপনার স্কিপ করতে ইচ্ছে করবে না, গল্পটা বোঝার জন্য এবং গল্পটা এগোনোর জন্য। এবং গেমটা খেলতে কখনো আপনার বোর লাগবে না, কারণ বারবার লোকেশান চেঞ্জ হচ্ছে, বারবার গেম প্লে স্টাইল চেঞ্জ হচ্ছে এবং আপনি নতুন নতুন ওয়েপন, নতুন নতুন গিয়ার অ্যাকোয়ার করছেন, নতুন নতুন কিছু এবিলিটি অ্যাকোয়ার করছেন। তো আপনার বোরিং কখনোই লাগবে না গেমটা এবং আপনার মনে হবে যে এরপরে কী হলো, এরপরে কী হলো, এই টান টান ব্যাপারটা থাকছে। এবং যেটা বললাম,
আপনি যদি ইন্ডিয়ানা জোন্সের সিনেমা বা টিনটিনের কমিক্স উপভোগ করেন, বিশেষ করে সূর্যদেবের বন্দী এবং অমর অভিশাপ, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে শ্যাডো অফ দ্য টুম রেডার। শ্যাডো অফ দ্য টুম রেডার একটি থার্ড পার্সন অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম, অর্থাৎ এটা পুরোপুরি ফার্স্ট পার্সন শুটারও নয়, মানে ফার্স্ট পার্সন শুটার তো নয়, থার্ড পার্সন গেম, এবং এর মধ্যে এটা অনেকটাই স্টোরি ওরিয়েন্টেড। আপনি যদি মনে করেন শুধু অ্যাকশন এবং স্টেলথের জন্য আপনি গেমটা খেলবেন, তাহলে এটা গেমটা হয়তো আপনার জন্য নয়। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি এটা গল্পকে উপভোগ করে করে খেলবো এবং তার ক্লুগুলো সলভ করে করে এগো, তাহলে অবশ্যই গেমটা আপনার জন্য। এবং আমি খেলেছিলাম শ্যাডো অফ দ্য টুম রেডারের ডেফিনেটিভ এডিশন, আমি স্টিমের সেলে গেমটা খুব সস্তায় পেয়েছিলাম, খুব 400-500 টাকায় পেয়ে গেছিলাম। এবং তো আপনি যদি কালেকশানে রাখতে পারেন, যখন অফার দেয় টুম রেডার তিনটে গেমই খেলতে পারেন। তিনটে গেমের মধ্যে আমি জাস্ট বলে রাখছি, আমি হয়তো বাকি গেমগুলো রিভিউ করবো না, কারণ ব্যাপারটা খুব রিপিটেটিভ হয়ে যাবে। টুম রেডার, শ্যাডো অফ দ্য টুম রেডার, রাইজ অফ দ্য টুম রেডার, মাঝখানে রাইজ অফ দ্য টুম রেডার, রাইজ অফ দ্য টুম রেডারের গল্পটা খুব ভালো। টুম রেডারটা বোঝাই যায়, মানে গল্পগুলো ম্যাচিওর হয়েছে, গ্রাফিক্সও ম্যাচিওর হয়েছে। তিনটে গেমই খেলতে পারেন, তিনটে গেমই যথেষ্ট ভালো গল্পের দিক থেকে। তিনটের মধ্যে সব থেকে ম্যাচিওর লাগে আমার শ্যাডো অফ দ্য টুম রেডার, রাইজ অফ দ্য টুম রেডারও খুব ভালো। কিন্তু ওভারঅল যদি আপনার গল্প এবং গেম প্লে দুটোই ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই খেলতে পারেন শ্যাডো অফ দ্য টুম রেডার। তো আজকে আমাদের এই গেম রিভিউ এতটাই, আশা করছি আপনাদের ভালো লাগলো। এবং আপনারা কমেন্টে জানান যে এরকম আপনারা আর কোন কোন গেমের রিভিউ চাইছেন, আমরা চেষ্টা করবো সেসব গেমের রিভিউ দেওয়ার। তবে আমাদের চ্যানেলে গেমের রিভিউ আসবে এবং এই ধরনের গেমেরই রিভিউ আসবে। আর সেটা ছাড়া আর অন্যান্য আমাদের যেরকম টেকনোলজিক্যাল ভিডিও আসে, অন্যান্য রিভিউজ আসে, অন্যান্য বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও আসে, সেগুলো আপনারা রেগুলার পেয়ে যাবেন। এবং সেগুলো সময় মতো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকনটা। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন আমাদের পরের ভিডিও টিজার পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক কমিউনিটিতে অবশ্যই জয়েন করুন, কারণ সেখানে আমাদের পরের লাইভ স্ট্রিমের খবর আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো, আসলাম, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।